প্রিয় বন্ধুরা সকলকে স্বাগতম জানাচ্ছিলাম ডলিস মোমো থেকে। আর এই ডলিস প্রিয় দর্শক, মোমো খেতে কে না পছন্দ করে? স্বাস্থ্যকর এই খাবারটি যদিও বিদেশি খাবার, তবুও বাঙালিদের প্রিয় খাবার হিসেবে এটি পরিণত হয়েছে। তিব্বতের এক জনপ্রিয় খাবার এই মোমো। ভারতে এর প্রচলন অনেক আগের থেকে শুরু হলেও বর্তমানে বাংলাদেশে এটা বেশ জনপ্রিয়। আর ঠিক এই কারণেই আমরা আজকে মোমো ট্রাই করার জন্য চলে আসছিলাম খুলনার জনপ্রিয় একটি মোমোর শপ ডলিস মোমোতে। এনারা কিন্তু অনেক পুরনো, বলা যায় এনাদের হাত ধরেই খুলনাতে কিন্তু মোমো আসে। আজকে আমরা ট্রাই করতে যাচ্ছি চিকেন তান্দুরি মোমো, আর এটার দাম হচ্ছে 150। আর 150 টাকায় আমরা পেয়ে যাব 5 পিস মোমো। তাদের মেয়োনিজ এবং সস দুইটার সাথে একসাথে ভিজিয়ে এই মোমোটা ট্রাই করলে অসাধারণ লেগেছে আমার কাছে। তারা বলছিল এটা তাদের সিগনেচার আইটেম। আমার কাছে কিন্তু এর স্বাদ মোটেও খারাপ লাগেনি। আমার কাছে এর একটা রেটিং দিতে বললে আমি একে অবশ্যই 9/10 দিব, কারণ এই মোমোটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই মোমোটা বিশেষ করে আমি, তারা যখন বানাচ্ছিল আমি বললাম যে আপনাদের এই শ্যুটটা আমি নিতে চাই, যে আপনারা যে মোমোটা তৈরি করছেন, তারা সাদরেই আমাকে তাদের কিচেনে অ্যালাউ করেছিল, আমি শ্যুটটা নিয়েছিলাম। আর মোমোর টেস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বাজেট ফ্রেন্ডলি খাবার, যার কারণে খাবারের টেস্ট আমার কাছে মোটেও খারাপ লাগেনি। এর ভিতরে যথেষ্ট পরিমাণ চিকেনের উপস্থিতি কিন্তু আমি দেখতে পেয়েছি, কারণ একটার পর একটা আমি খেয়েই যাচ্ছিলাম। আমার কাছে বেশ মজা লেগেছে ডলিস মোমোর এই আইটেমটা। তো ডলিস মোমোতে এসে আমরা ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো তাদের মোমো সম্পর্কে জানার জন্য, এবং তাদের কোনো বন্ধ অব্দে আছে কিনা, বা বর্তমানে কোন কোন মোমোগুলো ভালো চলতেছে। ভাই আপনার নাম? আমার নাম হচ্ছে লাবিব। আচ্ছা লাবিব ভাই, তো ডলিস মোমোতে আসলে আপনারা কিন্তু লাবিব ভাইকে পেয়ে যাবেন। আর আমি আজকে যে মোমোটা ট্রাই করেছি এটা অবশ্যই লাবিব ভাইয়ের চয়েস ছিল। তো লাবিব ভাই, আপনাদের সবথেকে সিগনেচার আইটেম কি? আমি যেটা ট্রাই করলাম, আমাদের সিগনেচার আইটেম হচ্ছে তান্দুরি মোমোটা আর বাটার পনির মোমোটা বেস্ট। হ্যাঁ, প্রতি পিসিতে 5 পিস করে থাকবে। আচ্ছা 5 পিস করে থাকবে। হ্যাঁ, আপনাদের সপ্তাহে সব কয়দিন খোলা থাকে? অবশ্যই বিকাল 4টা থেকে, বিকাল 4টা থেকে রাত 10:30 পর্যন্ত। আচ্ছা, বিকাল 4টা থেকে রাত 10:30-এর ভিতরে আসলে আপনারা কিন্তু তাদের মোমোগুলো ট্রাই করতে পারবেন। আর মোমো ছাড়া আরো বেশ কিছু আইটেম আছে, যেহেতু আমি ডলিস মোমোর পুরনো কাস্টমার, সেই আইটেমগুলো আছে। সেই আইটেমগুলো হচ্ছে আমাদের হচ্ছে চাউমিন উইথ মোমো, চিকেন, বারবিকিউ চিকেন, এইসব। এছাড়াও বিভিন্ন সময় কিন্তু ডলিস মোমোতে বিভিন্ন অফার চলে, আপনারা এসে কিন্তু জিজ্ঞেস করলে অবশ্যই অফারগুলো সম্পর্কে। গাইস, তো ডলিস মোমোতে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চিকেন তান্দুরি মোমো, আর এটার দাম ছিল 150 টাকা। 150 টাকায় আপনি কিন্তু 5 পিস পেয়ে যাবেন, যেমনটা আমি দেখাচ্ছিলাম এখানে কিন্তু 5 পিস মোমো রয়েছে, আর সাথে সাথেই তৈরি করে দেয়। তৈরি করে দিতে এটা সময় লাগে অলমোস্ট 10 মিনিটের মতো সময় দিলে তাদের আপনাদের এই মোমোটা দিতে পারবে, আর সাথে কিন্তু এই সসটা ছিল। তো চিকেন তান্দুরি মোমো যেটা, সেটা এখন আমরা টেস্ট করে দেখব যে তাদের স্বাদ কেমন। আমার কাছে আগেও ডলিস মোমোর স্বাদ ভালো লেগেছে, আর আজকে ট্রাই করে আপনাদের বলবো যে ডলিস মোমোর স্বাদ কেমন। তো এটা একটু চুবাই নিলাম বাইট। ওয়াও, এই মোমোটার একটা বিষয় কি, মোমোটার সাথে যে কয়েক ধরনের আচার মিশানো থাকে সবকিছু মিলাই মিশায় অসাধারণ টেস্ট দেয়। আর মূল বিষয় কি, এই মোমোটা যারা নিয়েছে তারা কখনোই খারাপ বলেনি। আমার বন্ধুরা যারা নিয়েছিল তো তাদেরও রিকমেন্ড করা যায় যে এই মোমোটা আপনারা ট্রাই করতে পারেন। চিকেন তান্দুরি মোমো 5 পিস 150 টাকায় কিন্তু খারাপ না। আপনি যদি একটা ভালো মানের মোমো খেতে চান তাহলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন, এবং অবশ্যই এটাকে আমরা 10-এর ভিতর 9 তো দিতেই পারি। খুব ভালো লেগেছে আমার কাছে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ডলিস মোমোর অবস্থানটি জানেন না তাদের জন্য এখন বলে দিচ্ছি, ডলিস মোমোর অবস্থান হচ্ছে খুলনার শান্তিধাম মোড়ে ইসলামিক ব্যাংক হসপিটাল থেকে একটু সামনে এসেই কিন্তু আপনারা ডলিস মোমো দেখতে পাবেন। অর্থাৎ শান্তিধাম মোড়ে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে ডলিস মোমো দেখিয়ে দিবে। তো প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই লোভনীয় মোমোর ভিডিওটা?
দেখে আপনারও লোভ লাগছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনার বন্ধুকে মেনশন করতে পারেন যে আপনাকে এই মোমোটা ট্রিট দিবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করুন চিন্ময় ব্লগ পেজটিকে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চিন্ময় ব্লগ ইউটিউব চ্যানেলটিকে। পাশের বেল বাটনটি বাজিয়ে রাখতে ভুল করবেন না, যাতে নতুন নতুন খাবারের ভিডিও আসলেই সবার আগে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। Thank you.